সরকার এত যে গর্ব করে তার প্রত্যেকটি সেক্টর নিয়ে যে আমার এগিয়ে বাংলা, তার প্রত্যেকটি কাজ কিন্তু এই কর্মচারীরা নিরলস প্রচেষ্টার মাধ্যমেই করে যান এবং সরকারের মুখটাকে উজ্জ্বল করে গেছে এই কর্মচারীরা। কিন্তু এই সরকার কর্মচারীদের কথা ভাবে না, তাই সরকার হাইকোর্টে স্যাটে হারার পরেও নির্লজ্জভাবে সুপ্রিম কোর্টে গেছে। যিনি প্রধান, আমাদের দাবিটা তো তার কাছেই, আমরা চাই যে উনি এই মঞ্চে আসুন। আমাদের দাবির যৌক্তিকতা তো আছেই, সেটা তো সরকারও জানে, আমাদের দাবিকে পূরণ করুন। যে দুটি দাবি, একটা হচ্ছে যারা চাকরিজীবী তাদের জীবন জীবিকার সাথে যুক্ত, তাদের ন্যায্য অধিকারের সাথে যুক্ত, আর একটা দাবি এই রাজ্যের যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের যে মৌলিক অধিকার স্বচ্ছ এবং সৎভাবে প্রত্যেকটা সরকারি পদে স্থায়ী নিয়োগ, সেই দুটি দাবির সাথে সংযুক্ত। এই দাবি দুটির সাথে সাধারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের জীবন জীবিকা জড়িত আছে। আমরা চাই ওই দুটি দাবিকে পূর্ণ করুন এবং এই রাজ্যের যে গরিমা সেই গরিমাকে আরও ঊর্ধ্বে তুলে ধরতে সহযোগিতা করুন। মিলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে 50 কোটি খরচ করে শুধুমাত্র ডিএ আটকাবার জন্য। এই 50 কোটি টাকাটা কার? এটা তো সম্পূর্ণ জনগণের করের টাকায়, এটা পুরোটাই ভাওতা দেওয়া হচ্ছে, জনগণকে বোঝানো হচ্ছে। খুব ভালোভাবে বলছি, এই সরকার এত দিক থেকে জটলা পেকে গেছে, সব দিকে কোনো কিছু সুরাহা করতে পারছে না। এখন এরা কিছু নিচের দিকে কিছু ছুঁড়ে স্থায়ী সমাধান না, 500 টাকা 1000 টাকা কাউকে মাসে দেওয়া, এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান না। এইটা করে এরা ভোটমুখী করতে চাইছে। গিয়ে আমরা সেই ডিএর দাবিতে একদিকে যেমন আমরা আইনের পথে লড়াই করছি, আজকে থেকে আমাদের শুরু হলো দপ্তরে দপ্তরে ডিএর দাবিতে বিক্ষোভ করা, স্কোয়াড করা, রাজ্য সরকারি কর্মচারীদের বারবার করে আবেদন করা, আপনারা এগিয়ে আসুন, ডিএর দাবিতে সোচ্চার হন, আরও বেশি করে আমাদের সঙ্গে গলা মেলান, যাতে নবান্ন পর্যন্ত এই গলা পৌঁছে। সলটেকের বিকাশ ভবনে এদিন সরকারি কর্মচারীরা বিরতির সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। পাশাপাশি সমস্ত সরকারি কর্মীদের এই আন্দোলনে অংশীদার হওয়ার জন্য আবেদন জানান তারা। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর কর্মচারীরাও কর্মবিরতি পালন করেন, ডিএ দাবিতে স্লোগান দিতে থাকেন সেখানকার কর্মচারীরা। আজকে যে 2 ঘন্টার কর্মবিরতি শুরু হচ্ছে, এটা শুধু বলতে পারেন আপনি, এটা শুরুই, সূচনা মাত্র, এক বৃহত্তর গণ আন্দোলনের পথে আমরা এগোচ্ছি। আজকে আমরা সমস্ত দিককে মাথায় রেখেই, যাতে গণপরিষেবা ব্যাহত না হয়, যাতে মানুষ পরিষেবা পান, সেগুলো মাথায় রেখে 2 ঘন্টার জন্য ডাক দিয়েছি। কিন্তু এরপরেও যদি সরকারের ঘুম না ভাঙে, আমরা কথা দিচ্ছি যে এরপরে যে আন্দোলন পশ্চিমবঙ্গ দেখবে, পশ্চিমবঙ্গের কর্মচারী শিক্ষকদের অধিকার অর্জনের ইতিহাসে তা মাইল ফলক হয়ে থাকবে। বকেয়া ডিএ নিয়ে কর্মবিরতির ডাকে এইভাবেই রাজ্য জুড়ে পেন ডাউন করলো সরকারি কর্মচারীরা। এই আন্দোলনের ঝাঁজ যে আগামী দিনে আরো বাড়বে তা এদিনের আন্দোলনে স্পষ্ট করে দিল আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কাজটা তো আমরা করি, ওনারা মাইক ধরে বড় বড় বক্তব্য দেন এবং আমাদের যে হকের টাকা সেই টাকাকে মেরে নিয়ে চারিদিকে দানচক্র করে বেড়ান, আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করে। কর্মচারীরা 2 দিন পরে এই মন্ত্রীকে নিজে এসে হয়তো ঝাঁটা হাতে সাফাই করতে হবে, কারণ কর্মচারীরা যে জায়গাতে যাচ্ছেন, এই রাজ্যে যদি টোটাল লকডাউন হয়, টোটাল যদি কর্মবিরতি হয়, তখন এই মন্ত্রীদেরকে সাফাই করতে বেরোতে হবে। নেতারাই ওরা কাজটা করবে, কোনো কর্মচারী সেখানে অংশগ্রহণ করবে না। একেবারেই বলছেন নেতারাই সেই কাজ করবেন, কোনো কর্মচারী সেখানে অংশগ্রহণ করবেন না। দিনের পর দিন না পেতে পেতে, ডিএ না পেতে পেতে আমাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে। আমাদের মূল দাবি ডিএ আর স্বচ্ছভাবে যাতে নিয়োগ হয়, সমস্ত শূন্য পদে যাতে নিয়োগ হয়। আগামী দিনে আমরা ইতিমধ্যে মাত্র 2 ঘন্টার কর্মবিরতি দেখেছি, সেরকম প্রয়োজন হলে আমরা পুরোপুরি আমরা প্রশাসনকে স্তব্ধ করে দেবো।